এক সময় দুবেলা খেতে না পাওয়া মেয়েটি আজ বিশ্বের অন্যতম ধনী দেশের রাষ্ট্রপতি। আপনি আরও অবাক হবেন জেনে যে তিনি এক সময় ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিলেন। জীবনযুদ্ধে টিকে থাকতে তিনি হোটেলের থালা বাসন মাজারও কাজ করেছেন। তিনি হলেন সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব। হালিমা ইয়াকুব মাত্র 23% মুসলিম বসবাসকারী দেশ সিঙ্গাপুরের প্রথম মুসলিম ও প্রথম নারী প্রেসিডেন্ট। চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই এক সময় দুবেলা ঠিকমতো খেতে না পাওয়া দরিদ্র মেয়েটি কীভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের প্রেসিডেন্ট হয়ে উঠলেন। ১৯৫৪ সালে 23শে অগস্ট সিঙ্গাপুরের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন হালিমা ইয়াকুব। তার বাবা ছিলেন জন্মসূত্রে একজন ভারতীয়। তার বাবা একজন প্রহরী ছিলেন যিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তখন হালিমার বয়স মাত্র 8 বছর। তার বাবার মৃত্যুর পর তার মা রাস্তার পাশে একটি খাবারের দোকানে কাজ নেন। স্কুলে আসা যাওয়ার পথে হালিমা প্রতিদিন সাহায্য করতেন তার মাকে। খাবার পরিবেশন করা, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা সবই করত হালিমা। এত পরিশ্রম করা সত্ত্বেও দুবেলা ঠিকমতো খাবার জুটত না তাদের। কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যেও লেখাপড়া ছাড়েননি হালিমা। ১৯৭৮ সালে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি পাশ করেন হালিমা। এরপর ন্যাশনাল গ্রেড কংগ্রেসে একজন আইনি কর্মকর্তা হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন হালিমা। নানান কষ্ট, যন্ত্রণা আর ভোগান্তিকে নিত্য সঙ্গী করে বেড়ে ওঠা হালিমা এক বক্তৃতায় বলেছেন, জীবনের সেই সময়গুলিতে অনেকবার আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু যখনই ভেবেছি আমি একজন মুসলিম তখনই আবার আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছি এবং নতুন করে জীবন সাজাতে শুরু করেছি। ২০০১ সালে সিঙ্গাপুর পিপলস অ্যাকশন পার্টিতে কর্মী হিসেবে যোগদান করার মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু হয় তার। পরপর 4 বার নির্বাচনে জয়ী হন তিনি। ২০১১ সালে সাধারণ নির্বাচনের পর তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হন। নভেম্বর ২০১২ সালে মন্ত্রিসভায় রদবদল হওয়ার পর তিনি সামাজিক ও পারিবারিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। ২০১৫ সালের জানুয়ারিতে হালিমাকে প্যাপের কেন্দ্রীয় কার্যবাহিনী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা পার্টির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা। এরপর হালিমা ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নিজের প্রার্থীপদ ঘোষণা করেন এবং মন্ত্রিত্ব ত্যাগ করেন। ২০১৭ সালের এই নির্বাচনে জয়ী হয়ে 14ই সেপ্টেম্বর ইস্তানায় 8ম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন হালিমা ইয়াকুব। ব্যক্তিগত জীবনে 5 সন্তানের জননী হালিমা। তিনি আরব বংশোদ্ভূত ব্যবসায়ী মোহাম্মদ আবদুল্লাহ আল হাবশিকে বিয়ে করেন। বিশ্বের ধনী এই রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের স্থানে পৌঁছানোর জন্য হালিমা কখনোই তার ব্যক্তিসত্ত্বা ও মুসলিম ঐতিহ্যকে বিসর্জন দেননি। মুসলিম তথা সারা বিশ্ববাসীর জন্য হালিমা ইয়াকুব এক আদর্শের নাম। বর্তমান সময়ে আমরা সামান্য কিছুতেই নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। জীবনে আগত ছোট সমস্যাগুলির জন্য নিজেদের ভাগ্যকে দোষারোপ করি। অনেকে তো আবার ছোট কারণে ঈশ্বরের দেওয়া এই সুন্দর জীবনটাকেই নষ্ট করে ফেলে। সকলের উদ্দেশ্যে আমাদের এটুকুই বলা, সমস্যাগুলিকে কাটিয়ে জীবনকে নিয়ে এগিয়ে চলুন। দেখবেন একদিন সফলতা আসবেই, যেমনটা এসেছে হালিমা ইয়াকুবের জীবনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।